তোমাদের সকলকে ভীষণ এডুকেশনে স্বাগত আমি সন্দীপন স্যার আজকে আমি বেশ কিছু জিকের বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ জিকের কোশ্চেন বিশেষ করে সেগুলো পুলিশের যে কনস্টেবেল এ ইয়ারে যে এক্সামে এসেছে সেই সমস্ত পরীক্ষাগুলোর কোশ্চেন আমি আলোচনা করব ঠিক আছে আর এখানে তোমরা জানো পুলিশের যে প্রস্তুতি সম্পর্কিত বিষয় যেটা ভীষণ এডুকেশনে চলছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তো আজকে আমি যে পার্টটা আলোচনা করব যেটা এখানে দেখতেই পাচ্ছ সেট থ্রি অলরেডি আমি দুটো পার্ট আলোচনা করেছি সেট ওয়ান এবং সেট টু আজকে যেটা আলোচনা করব। সেট জিকে অর্থাৎ আমাদের পুলিশের পরীক্ষাতে যে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোয়েশ্চেন এসেছে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব ফার্স্ট কোশ্চেন তোমরা ভালো করে স্ক্রিনে দেখো কি রয়েছে দেখো প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে প্রথম কোশ্চেনটা কি রয়েছে বলছে ওরাইজা স্যাটিভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞান সম্মত নাম খুব ভালো করে দেখো এখানে চারটি জিনিসের কথা এখানে উল্লেখ একটা হচ্ছে গম আম ভুট্টা এবং ধান বাট আমি এখানে আমাদের এখানে কোশ্চেনটা কি দিয়েছে ওরাইজা স্যাটিভা এবং এটা কোন পরীক্ষাতে এসেছে কেপি কনস্টেবল যে পিলির যে পরীক্ষা দু তেইশ সেই পরীক্ষাতে আমাদের এই কোশ্চেনটা এসেছে তাহলে আমার কোশ্চেনের আনসারটা যদি বলি তাহলে উত্তরটা কি আসবে এটা হবে ধান অর্থাৎ ধানের যে বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটিভা তাহলে এবার যদি কোশ্চেন হতে পারে তাহলে আমের কি হবে তাহলে আমেরটার মনে রাখবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ভুট্টার যদি বলে জিয়ামেজ আর গমের যদি বলা হয় টিটিকাম এটা হলো আমাদের কিসের বিজ্ঞানসম্মত নাম গমের বিজ্ঞানসম্মত নাম তো এটা দেখো যেটা আমরা আলোচনা কি কি করলাম তাহলে গমের বললে টিটিকাম কাম অ্যাস্টিভাম ভুট্টার যদি বলি আমরা জিয়া মেজ এবং আমের হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ওকে এবার আসি পরের টাইম পরের কোশ্চেনের যেটা আমরা আলোচনা করব দেখো পরের কোশ্চেনটা কি রয়েছে পরের কোশ্চেনটা রয়েছে আঠারোশো তিপ্পান্ন সালে প্রথম রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল এটা আমাদের কোন পরীক্ষা এসেছে ডাব্লিউ কনস্টেবলের যে কোশ্চেন মেনে দু বাইশে তো আঠারোশো তিপ্পান্ন সালে ভারতের প্রথম যে রেলপথ দেখো ভারতবর্ষে রেলপথ যদি বলি আমরা শুরুটাই হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে এপ্রিল মাস থেকে আমাদের এটা শুরু হয় এটা কোথায় হয়েছিল অ্যাকচুয়ালি বোম্বে থেকে থানে যে প্রথম রেলওয়ে লাইন যেটা শুরু হয় পরিষেবা এবং তৎকালীন সময় বোম্বে যেটা নামটা ছিল বোম্বে থেকে থানে এটা আমরা বলি দূরত্বটা এক একটা জায়গায় এক এক রকম লেখা থাকে কোনো জায়গায় বত্রিশ কিলোমিটার কোনো জায়গায় চৌত্রিশ কিলোমিটার যাই হোক আমরা কম বেশি বলতেই পারি বত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার ডিস্টেন্স এটা ছিল যে রুটে প্রথম এটা চালু হয়েছিল বাট এখানে অপশনটা কি দিয়েছে কোন রাজ্যগুলো তাহলে এখানে রাজ্য যদি বলি তাহলে এখানে আমাদের কোন রাজ্যটা হবে তাহলে অবশ্যই মনে রাখবে এটা আনসার আসবে মহারাষ্ট্রে তাহলে এটা কোথা থেকে বোম্বে থেকে মনে রাখবে বোম্বে থেকে থানে পর্যন্ত আমাদের এটা চালু হয়েছিল এবার কোশ্চেন হতে পারে তাহলে আমাদের রাজ্যে কবে হয়েছিল প্রথম রেলে পরিষেবা ঠিক তার পরের বছর তার মানে আমাদের যদি বলে কবে আঠেরোশো চুয়ান্ন সালে প্রথম পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে কলকাতা অর্থাৎ হাওড়া থেকে হুগলি পর্যন্ত কোথা থেকে বললাম হাওড়া থেকে হাওড়া টু হুগলি এই পর্যন্ত আমাদের এই পরিষেবাটা চালু করা হয়েছিল কবে আঠারোশো সালে কত তারিখ আমরা বলি পনেরোই আগস্ট আমাদের এটা চালু করা হয় আমাদের রাজ্যে যদি বলি প্রথম রেলের পরিষেবা আঠারোশো চুয়ান্ন পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত যদি বলা হয় সরি হাওড়া থেকে হুগলি পর্যন্ত আর যদি বলা হয় ভারতে বললে আঠারোশো সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলে পরিষেবা চালু করা হয়েছিল দেখো ভিশন এডুকেশনে তোমরা আমি বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি তো আমাদের এখানে বিভিন্ন আবাসিক যে ক্লাসের ব্যবস্থা রয়েছে আবারও বলছি যারা তোমরা দূরে থাকো যদি মনে করো তোমরা আগামী দিনে পুলিশের চাকরির পরীক্ষার বিভিন্ন পরীক্ষাগুলো দেবে বা আগামী দিনে চাকরি পেতে চাও যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের আবাসিক ব্যাচে ভর্তি চলছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো যোগাযোগের নাম্বারটাও দেওয়া আছে এছাড়াও আমাদের যে স্পেশাল ফাউন্ডেশন এবং সেগুলোতেও তোমরা যোগাযোগ করতে পারো আর আমাদের এবং যে জিডি স্পেশাল নতুন আবাসিক ব্যাচ চালু হচ্ছে বা নতুন যে স্পেশাল ব্যাচ শুরু হতে চলেছে সেইগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো সেই যোগাযোগ নাম্বারটা কি এখানে যোগাযোগ নাম্বারটা দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা কল করে জানতে পারো যাবতীয় বিষয়। পরের দেখো কি বলেছে বলছে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় দেখো ভারতের ম্যানচেস্টার বলা হয় কি কারণে যেখানে প্রচুর পরিমাণে বস্ত্র উৎপাদন করা হয় তো সেই কারণেই আমরা এই শহরটাকে ম্যানচেস্টার বলে থাকি এবং এটা আমাদের কোন পরীক্ষায় দিয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল মেন দু হাজার বাইশের পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা এসেছে তাহলে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলে মনে রাখবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে আর এই যে গান্ধীনগর গান্ধীনগর হলো কি মনে রাখবে গুজরাটের রাজধানী ক্যাপিটাল আর এখানে আরেকটা কোয়েশ্চেন হতে পারে সুরাট সুরাটকে আমরা কি শহর বলি মনে রাখবে ডায়মন্ড সিটি বলা হয় কি বললাম ডায়মন্ড সিটি আর আমেদাবাদকে কি বলছি আমরা ভারতের ম্যানচেস্টার বলা হয় আর গান্ধীনগরটা কি গান্ধীনগর হলো গুজরাটের ক্যাপিটাল পরের কোশ্চেনটা দেখো বলেছে টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বর্গহাইন কোন রাজ্যের বাসিন্দা এটা আমাদের কোন পরীক্ষায় দিয়েছে ডাব্লিউ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল পিডি 2020 এটা একটা কোশ্চেন তো ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ কি রয়েছে ওনার ছবি এটা তো আমাদের কোশ্চেনটা ছিল টোকিও অলিম্পিকে তিনি পদক পেয়েছিল তিনি কোথাকার বাসিন্দা তো ইনি যদি বলা হয় প্রথমত ইনি একজন কি বক্সার বা বক্সিংয়ের সঙ্গে যুক্ত ইনি কোন খেলার সঙ্গে যুক্ত কোশ্চেন হতে পারে বক্সিং আর ইনি কোথাকার আসামের আসামের কোথাকার যদি বলা হয় জায়গাটার নাম মনে রাখবে গোলাঘাট আসামের গোলাঘাটে একজন মহিলা বা জন্মগ্রহণ করেছেন সেখানকার বাসিন্দা আর কোন খেলা সঙ্গে যুক্ত আমার কোশ্চেনটা দেখো কি বলেছে বলছে বক্সা বাঘ সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত প্রথমত বক্সা যে বাঘ সংরক্ষণ প্রকল্প এই যে প্রজেক্টটা বাঘ সংরক্ষণ করবার জন্য অ্যাকচুয়ালি এটা যখন তৈরি হয় উনিশশো তিরাশিতে তখন এটা তোমার কোথায় ছিল জলপাইগুড়ি কিন্তু আজকে তো আর জলপাইগুড়ি আলাদা হয়ে গেছে ভেঙেছে কারণ দু সালে জলপাইগুড়ি জেলার থেকে নতুন একটি জেলা তৈরি হয় আলিপুরদুয়ার তো বর্তমানে এই বক্সা যেটা আমাদের কোথায় অবস্থিত আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত তার মানে আমাদের যদি বলে বক্সা বা সংরক্ষণ প্রকল্প কোন জেলায় আলিপুরদুয়ার জেলায় কবে তৈরি হয়েছে দু সালে এবং মনে রাখবে আলিপুরদুয়ার জেলার যে পাশ দিয়ে যে নদী বয়ে গেছে পূর্ব দিকে সেটা কি নদী কালজানি নদী এটা কিন্তু পরীক্ষায় দেয় যে কালজানি নদী কোথায় অবস্থিত বা কোথা দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে পরের কোশ্চেন দেখো আমাদের কি বলেছে বলছে দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিকে জ্যাবলিনে কোন খেলা জ্যাবলিনে স্বর্ণ জয়ী নীরাজ চোপড়া কোন স্থানের অধিবাসী মানে ওনার বাড়ি কোথায় বললে এটাই বলতে চেয়েছে প্রথমত এই নীরাজ চোপড়া গত মানে গত বছর নয় গত অলিম্পিকে লাস্ট অলিম্পিকে অর্থাৎ যেটা আমাদের দু হাজার কুড়ি অলিম্পিকটা একুশে হয়েছিল কোভিড জন্য কোথায় হয়েছিল টোকিওতে ঠিক আছে তো অরিজিনাল যেটা ছিল কুড়ি কিন্তু হয়েছে আর এর পরেরটা অর্থাৎ দু হাজার চব্বিশের যে অলিম্পিক এই অলিম্পিকটা রিসেন্টলি হয়ে গেল প্যারিসে হলো এই অলিম্পিকে উনি কি মেডেল পেয়েছে সিলভার মেডেল ঠিক আছে ইনি কি পেয়েছে সিলভার আর টোকিও অলিম্পিকে উনি পেয়েছিলেন গোল্ডেন গোল্ড মেডেল মানে ইনি হলেন পরপর দুটো অলিম্পিক গেমসে দুটো মেডেল জিতেছেন এর আগেও মহিলাদের মধ্যে পিভি সিন্ধু পেয়েছিলেন পিভি সিন্ধু দু হাজার ষোলোর পেয়েছিলেন যেটা তোমার কোথায় হয়েছিল মানে সালের অলিম্পিকে অলিম্পিকটা রিও ডি জেনেরিও আর তারপরের অলিম্পিক দু হাজার কুড়ি একুশে টোকিও অলিম্পিকেও পিভি সিন্ধু কি পেয়েছে ব্রোঞ্জ পেয়েছিল তেমনি যদি বলা হয় নীরাজ চোপড়া কুড়ির অলিম্পিকে গোল্ড পেয়েছে চব্বিশ মানে কুড়ি যেটা অলিম্পিক একুশে হয়েছে সেই অলিম্পিকে গোল্ড আর চব্বিশের অলিম্পিকে উনি কি পেয়েছেন প্যারিসে যেটা হয়েছে সিলভার মেডেল তাহলে চোপড়া কোথাকার বাসিন্দা মনে রাখবে পানিপথ পানিপথ এটা কোথায় জায়গাটা হলো হরিয়ানা পানিপথটা কোথায় হরিয়ানা হরিয়ানার একটি জায়গা পানিপথ যেখানে উনি বাসিন্দা বা ওখানকার বাসিন্দা এবার কোশ্চেন হতে পারে এই যে নিরশ চোপড়া টোকিও অলিম্পিকে যেটা আমাদের কুড়ির অলিম্পিকটা একুশে হয়েছিল সেই অলিম্পিকে যেহেতু উনি গোল্ড পেয়েছিল ওই কারণে ভারত সরকার একটি দিনকে অর্থাৎ কত তারিখ যদি বলা হয় মনে রাখবে সেভেন্থ আগস্ট কত তারিখ সেভেন আগস্ট এই সেভেন্থ আগস্ট দিনটাকে কি ঘোষণা করেছে মনে রাখবে জ্যাভলিন ডে জ্যাভলিন ডে হিসাবে ঘোষণা করে অত তারিখ মনে রাখবে সাতই আগস্ট জ্যাভলিন ডে হিসাবে ঘোষণা করে তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই যে সেভেন্থ আগস্ট সেভেন্থ আগস্ট এটা আমাদের জ্যাভলিন ডে যেমন আমরা বলছি এই দিনটাকে ঘোষণা করা হয়েছে এবং এটা সেলিব্রেট করা হয় জ্যাভলিন ডে হিসাবে তেমনি এই সেভেন্থ আগস্ট আরেকটা ডে আমরা সেলিব্রেট করি সেটা কি ডে মনে রাখবে ন্যাশনাল ডে হ্যান্ডলুম ডে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসাবে এটাকে আমরা বলে থাকি কি দিবস ন্যাশনাল হ্যান্ডলুম ডে তাহলে সাতই আগস্ট আমরা দুটো ডে সেলিব্রেট করি একটা জ্যাবলিন ডে আর একটা হলো ন্যাশনাল হ্যান্ডলুম ডে আগস্ট মাসে যেটা গত মাসে আমরা সেলিব্রেট করেছি এবং এবছর আরেকটা দিবস আমরা নতুন চালু হলো তেইশে আগস্ট যেটা এবছরে ফার্স্ট টাইম আমরা সেলিব্রেট করলাম ন্যাশনাল স্পেস ডে হিসাবে সেলিব্রেট করি আগস্ট মাসে পরের কোশ্চেনটা দেখো কি বলেছে বলছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা আমাদের কি নামে পরিচিত বলেছে এখানে দাদামনি নামে জনপ্রিয় মানে অর্থাৎ ভারতীয় সিনেমাতে হিন্দি সিনেমাতে দাদা মনি নামে কাকে আমরা বলে থাকি যেটা আমাদের কোন পরীক্ষার কোশ্চেন ডাব্লিউ বিপি কনস্টেবল আর লেডি কনস্টেবল পিনির এক্সাম দু হাজার কুড়িতে হয়েছে সেই পরীক্ষার কোয়েশ্চেন তো দাদামণি হিসাবে আমরা কাকে বলে থাকি তাহলে মনে রাখবে অশোক কুমারকে বলা হয় কি বলা হয় দাদামণি হিসাবে তাকে বলা হয়ে থাকে পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে দু সালে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে অর্থাৎ আমাদের লাস্ট মেয়েদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে কারণ আমরা জানি পঞ্চাশ ওবারের ক্রিকেট বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর করে অনুষ্ঠিত হয় তাহলে নেক্সট যেটা আমাদের হবে দু হাজার পঁচিশে হবে তো সেই দু হাজার পঁচিশে এই খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে খুব ইম্পর্টেন্ট তাহলে মনে রাখবে ভারতে এটা অনুষ্ঠিত হবে কোথায় হবে ভারতে হবে এমনি ছেলেদেরটা যদি বলি ছেলেদের পরবর্তী পঞ্চাশ ওভারের যে বিশ্বকাপ দু হাজার সাতাশে কোথায় হবে তিনটে দেশে হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং এই তিনটে দেশে অনুষ্ঠিত হবে তারপরে যেটা বলা হয়েছে দু হাজার একত্রিশে এটা কিন্তু ছেলেদেরটা বলছি মেন্স দুটোই ঠিক আছে দু হাজার যদি বলি কোথায় হবে তাহলে মনে রাখবে ইন্ডিয়াতে হবে ইন্ডিয়াতে হবে আরেকটা কোথায় হবে বাংলাদেশে অনুষ্ঠিত হবে আপাতত যেটা আমাদের বলা হয়ে আছে তাহলে ছেলেদের সাতাশ এবং ক্রিকেট বিশ্বকাপ আর মেয়েদের হবে ভারতে হবে ভালো করে দেখো পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকেই অলিম্পিকের প্রতিকে প্রতীকে পাঁচটি রঙের রিং এই রিং কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ যেটাও কোন পরীক্ষা এসেছে WBP কনস্টেবল লডি কনস্টেবল জেপিলি হয়েছে 2020 সেই পরীক্ষার এটা क्वेश्चन ঠিক আছে আমি শুধু এটা বলবো না আমি সবকটা কালারের কথাই উল্লেখ করব যে কোন কালারটা কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে থাকে ঠিক আছে দেখো প্রথমত রেড কালার যদি বলে তাহলে মনে রাখবে দেখো কোন মহাদেশের লোকেদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি যদি বলা হয় রেড ইন্ডিয়ান আমরা জানি আমেরিকা ওই জন্য রেড কালার ইকুয়াল টু আমি যদি বলি এটা কাদেরকে বলা হচ্ছে আমেরিকা মহাদেশকে রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে এরপরে দেখো ব্লু কালার ব্লু কালার যদি বলা হয় কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করা হয় মনে রাখবে ইউরোপ ব্লু কালার হলো ইউরোপ মহাদেশকে রিপ্রেজেন্ট করা হয় নিচে আছে গ্রিন কালার গ্রিন কালার ইকুয়াল টু অস্ট্রেলিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করা হয় ইয়েলো কালারকে যদি বলা হয় কি বলা হয় এশিয়া মহাদেশ হিসাবে রিপ্রেজেন্ট করা হয় আর পরে থাকলো ব্ল্যাক দেখো এই কালারটা অনেকটা এর মতন হয়ে রয়েছে বাট এটা একটা ব্ল্যাক কালার তো এই ব্ল্যাক কালার ইকুয়াল টু যদি বলি এটা আমরা কোন মহাদেশকে মনে রাখবে আফ্রিকা মহাদেশকে বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে কি কি কালার বললাম ব্লু কালার ইকুয়াল টু ইউরোপ মহাদেশ ব্ল্যাক যদি বলা হয় আফ্রিকা রেড আমেরিকা গ্রিন কালার বললে অস্ট্রেলিয়া ইয়েলো কালার বললে এশিয়া তো পাঁচটা কালার বা পাঁচটা রিং পাঁচটা মহাদেশকে বলা হয়ে থাকে বাট এখানে আমাদের কোশ্চেনটা কি দিয়েছে এখানে আমাদের কোশ্চেনটা দিয়েছে অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিংয়ে এ অর্থাৎ এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ অর্থাৎ এই যে এশিয়া মহাদেশ হিসাবে ঠিক আছে এশিয়া মহাদেশে প্রতিনিধিত্ব স্বরূপ এখানে কোন রংটা তাহলে এবার তোমরা বলতে পারো তাহলে কোন রংটা এশিয়া মহাদেশ বলতে এইটা কোন কালারটা হলুদ কালার ঠিক আছে তাহলে আমাদের যদি কোশ্চেন করে এশিয়া মহাদেশকে প্রেজেন্ট করে কোন রংটা ইয়েলো কালার নীলটা যদি বলে তাহলে ইউরোপ মহাদেশ কালো বললে আফ্রিকা সবুজ বললে অস্ট্রেলিয়া ওকে দেখো এখানে আমাদের স্পেশাল প্র্যাকটিস ব্যাচ এই স্পেশাল প্র্যাকটিস ব্যাচে অ্যাডমিশন চলছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের যে হেল্পলাইন নাম্বার সেখানে এছাড়াও অনলাইনে রিভিশন ব্যাচ যেটা ডাব্লিউ এবং কেপি করে অনলাইন রিভিশন ব্যাচ এটারও ভর্তি চলছে তোমরা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আর অনলাইন এবং যে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন চলছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো কিনা আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেয়া আছে এখানে তোমরা যোগাযোগ করে নিও পরের কোশ্চেনটা দেখো বলেছে পশ্চিমবঙ্গে রাজ্য পশু কি অর্থাৎ স্টেট অ্যানিমাল যেমন আমরা বলি আমাদের দেশের ন্যাশনাল অ্যানিমাল যদি বলে তাহলে এক রকমের তো স্টেটের বললে এক রকমের তো আমাদের যদি বলে স্টেটের তাহলে কি হবে এটা কোন পরীক্ষার কোয়েশ্চেন ডাব্লিউ কনস্টেবল লেডি কনস্টেবলের পরীক্ষা দু হাজার কুড়িতে এসেছে তার উত্তরটা কী হবে মেছো বিড়াল অর্থাৎ পশ্চিমবঙ্গে স্টেট অ্যানিমাল হিসাবে এটাকে বলা হয়ে থাকে কি বললাম মেছো বিড়াল আর রয়্যাল বেঙ্গল টাইগার হলো দেশের ন্যাশনাল অ্যানিমাল বললে রয়্যাল বেঙ্গল টাইগার দেখো পরের কোশ্চেনটা ছবিটা দেখো ছবিতে বলা হচ্ছে এটা একজনের পিকচার কি নাম অনির্বাণ লাহিরি কোন খেলার সঙ্গে যুক্ত অনির্বাণ লাহিরি ইনি কোথাকার মনে রাখবে ইনি পুনের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা অনির্বাণ লাহিরি তো এই কোশ্চেনটা আমাদের কোন পরীক্ষা এসেছে কেপি এস আই সার্জেন্টের পিলির পরীক্ষা দু সেখানে এই কোশ্চেন টা দিয়েছিল তো সেই অনির্বাণ লাহিরি পুনে মহারাষ্ট্রের বাসিন্দা তিনি কোন খেলার খেলার সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত ঠিক আছে যেমন ভারতের দাবারু যদি বলা হয় বিখ্যাত কয়েকজন যেমন আমরা বলি বিশ্বনাথা নানান যিনি ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন তবে উনিশশো অষ্টআশি সালে ভারত থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার সম্মান পেয়েছিলেন কি নাম বিশ্বনাথন আনন্দ দাবারু ঠিক আছে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা খেলার সঙ্গে যুক্ত পরেরটা দেখো কি বলেছে বলেছে ভারতের আত্মা দা সোল অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে কি পরীক্ষায় দিয়েছে কেপিএসআই সার্জেন ফিলিপ যে পরীক্ষা দু হাজার সেখানে এই দিয়েছে তো অপশানে কি কি ছিল সতীশচন্দ্র সামন্ত বিপিন চন্দ্র পাল ঋষি অরবিন্দ উমেশ চন্দ্র তাহলে এটার আনসার কি আসবে বিপিন চন্দ্র পাল বইটার নাম কি দ্য সোল অফ ইন্ডিয়া কে লিখেছেন বিপিন চন্দ্র পাল তিনি এই বইটা লিখেছেন দেখো পরের কোয়েশ্চেন যদি আমাদের বলা হয় খুব ইজি কোয়েশ্চেন এটা এবং বহু পরীক্ষায় এসেছে কেপিএসআই সার্জেন্টের পরীক্ষায় এসেছে যে পরীক্ষা দু হাজার একুশে হয়েছিল কিনা নিশ্চিত সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়ে থাকে তাহলে নিশীত সূর্যের দেশ আমাদের যদি বলি কোন দেশকে আমাদের বলা হয় নরওয়ে বলা হয়ে থাকে কোন দেশকে নরওয়ে নরওয়ে বলা হয় নিশীত সূর্যের দেশ আমরা বলে থাকি পরের কোশ্চেনটা দেখো ক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমাদের কেপি এসআই সার্জেন্ট এসেছে 2021 এর বলছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে তো অ্যাকচুয়ালি ভারতের যে এয়ার ইন্ডিয়া দেখো এখানে একটা কোশ্চেন হতে পারে যে আমাদের দেশে আমাদের দেশে যদি বলি আমরা ফার্স্ট পাইলট প্রথম পাইলট কে হয়েছিল তাহলে মনে রাখবে যে আর ডি টাটা ভারতবর্ষের প্রথম পাইলট কবে হয়েছিল উনিশশো উনত্রিশ সালে ঠিক আছে এবার যদি কোশ্চেন করে ভারতে প্রথম কোনো বিমান সংস্থা যদি বলি তাহলে মনে রাখবে তার নাম টাটা এয়ারলাইন্স টাটা এয়ারলাইন্স এটা কবে হয়েছিল মনে রাখবে টাটা এয়ারলাইন্স উনিশশো বত্রিশে এই টাটা এয়ারলাইন্স প্রতিষ্ঠা হয় কবে উনিশশো সালে টাটা এয়ারলাইন্স প্রতিষ্ঠা হয় এবং এই এর পরবর্তীকালে এই টাটা এয়ারলাইন্স অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে এটা কি নামে হয়ে যায় মনে রাখবে এয়ার ইন্ডিয়া কি নামে হয়ে যায় এয়ার ইন্ডিয়া নামে নামকরণ করা হয় তাহলে কি কি বললাম প্রথম পাইলট যদি বলে বললাম জিআরডি টাটা উনিশশো উনত্রিশে হয়েছিল এরপরে টাটা এয়ারলাইন্স কবে তৈরি হয় উনিশশো এবং এটাই পরবর্তীকালে এয়ার ইন্ডিয়া হয়ে যায় এবং এটা এত বছর ধরে এটা চলছিল এবং পরবর্তীকালে টাটা সংস্থা এই এয়ারলাইন্সটিকে আবার কিনে নেয় টাটা গ্রুপ তো সেই জন্য এখানে কোশ্চেনটা কি করেছে এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে তাহলে কাদেরকে দেয়া হয়েছে টাটা গ্রুপের হাতে তুলে দেয়া হয়েছে এয়ার ইন্ডিয়াকে। তার মানে শুরুতে ছিল টাটা তারপর এয়ার ইন্ডিয়া তারপর আবার সেটা গ্রুপের হাতে ফিরে এলো ঠিক আছে আর পাইলটের নাম বললাম প্রথম এয়ারলাইন্স এর নামও বললাম পরের কোশ্চেনটা দেখো কি বলেছে বিসি রয় পুরস্কার কোন বিভাগে দেয়া হয় প্রথমত বিসি রয় বিধানচন্দ্র রায় এই বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গে সেকেন্ড যদি বলা হয় সিএম বা দ্বিতীয় মুখ্যমন্ত্রী সেকেন্ড সিএম আমাদের রাজ্যের যদি বলা হয় দ্বিতীয় মুখ্যমন্ত্রীকে সেকেন্ড সিএম তাহলে মনে রাখবে বিধানচন্দ্র রায় তো এই বিধানচন্দ্র রায়ের পয়লা জুলাই এই দিনটাকে বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু যেহেতু সেম দিনে এই দিনটাকে আমরা কি বলি ডক্টর ডে হিসাবে পালন করে থাকি ডক্টর ডে ঠিক আছে আর এই দিনে তোমার এই বিসি রায় যে পুরস্কার এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে এবং এই পুরস্কারটা কবে প্রতিষ্ঠিত হয়েছে মানে বিসি রায় যে প্রাইসটা বি সি রায় যে অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা কবে এস্টাবলিশ হয়েছে মনে রাখবে উনিশশো বাষট্টি সালে এই পুরস্কারটা প্রতিষ্ঠা পায় এবং এটা কারা দেয় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এই পুরস্কারটা প্রদান করে এবং কত তারিখে দেয় প্রত্যেক বছর পয়লা জুলাই ডক্টর ডে উপলক্ষে এই পুরস্কারটা দেয়া হয়ে থাকে তো কার নামে ডক্টর বিধানচন্দ্র রায় তার কোন পরীক্ষা এসেছে দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্টের যে পিলি সেখানে এই কোশ্চেনটা দিয়েছিল আর কোন ফিল্ডে তাহলে মনে রাখবে চিকিৎসা স্বাস্থ্যের জন্য তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে পরেরটা দেখো কি বলেছে বলছে ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটা চালিয়েছে তার নাম হলো কোন পরীক্ষায় এরাও পরীক্ষায় এসেছে তাহলে প্রথমত বিগত চার পাঁচ বছরে আমাদের বেশ কিছু অপারেশন হয়েছে যেমন ইউক্রেন থেকে যেমন আমরা বলি আফগানিস্তান থেকে ভারতীয়দেরকে উদ্ধার কার্যের জন্য একটা অপারেশন হয়েছে আফগানিস্তান থেকে তারপরে যদি আমাদের কোশ্চেন বলা হয় এখানে তো দিয়েছে ইউক্রেন থেকে আফগানিস্তান বললাম তেমনি যদি আমাদের কোশ্চেন করে এরকম সুদান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার কার্যের জন্য বিভিন্ন অপারেশন হয়েছে তারপরে তোমার হয়েছে অপারেশন দোস্ত ছিল অপারেশন দোষটা কিসের জন্য হয়েছে মনে রাখবে টার্কিতে যে ভূমিকম্প হয়েছিল সেখানে উদ্ধার কার্যের জন্য একটা অপারেশন হয়েছিল অপারেশন আমাদের কয়েক বছরে হয়েছে কি এই যে 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 আমাদের হয় হয় টিম পাঠানো রেস্কিউ সেনাবাহিনী থেকে এইগুলোর একটা নির্দিষ্ট নাম দেয়া হয়ে থাকে এগুলো কি বললাম একটা নির্দিষ্ট নাম দেয়া হয় তো সেই অপারেশনগুলো গুলো খুবই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তো সেরকমই একটা অপারেশন আমরা জানি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে লড়াই হয়েছিল তো সেই রাশিয়া ইউক্রেনের লড়াইয়ের সময় ইউক্রেন থেকে প্রচুর ভারতীয় বিশেষ করে যারা ওখানে পড়াশোনা করতে গিয়েছিল ডাক্তারি সেই সমস্ত ভারতীয়দেরকে উদ্ধার কার্যের জন্য একটা অপারেশন হয়েছিল সেই অপারেশনের নামটা কি মনে রাখবে গঙ্গা কি নাম অপারেশন গঙ্গা তেমনি অপারেশন দেবী শক্তি যদি বলে আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারকার্যের জন্য দু হাজার একুশে একটা অপারেশন হয়েছিল তারই নাম ছিল দেবী শক্তি যেমন অপারেশন দোস্ত বললে টার্কিতে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে উদ্ধার কার্যের জন্য যে অপারেশনটা হয়েছিল। রেস্কিউ তার জন্য একটা অপারেশন হয়েছিল তার নাম ছিল দোস্ত তো এরকম বিভিন্ন অপারেশন আমাদের রয়েছে যেমন অপারেশন করুণা রয়েছে করোনা হলো মায়ানমারে যে মোকাবলে একটি ঝড়ে মায়ানমারে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে যে রেস্কিউ করা হয়েছিল তার জন্য এটা একটা অপারেশন তারপরে আছে অপারেশন কাবেরি সুদান থেকে ভারতীয়দেরকে উদ্ধার কার্যের জন্য হয়েছিল তো এই অপারেশনগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অবশ্যই পড়বে আমি অনেকগুলো এখানে আলোচনা করলাম আর এটার আনসার তো বললাম পরের কোয়েশ্চেনটা কি বলেছে বলছে দা রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে কি নাম দা রিপাবলিক তো এই কি কি নাম আছে হোমার অ্যারিস্টোটাল সক্রেটিস এবং প্লেটো প্লেটো তাহলে রিপাবলিক যে বই এই বইটা কে কে লিখেছেন ইনি একজন দার্শনিক কোন গ্রিক বা অর্থাৎ গ্রিক দার্শনিক যার নাম প্লেটো তারই লেখা বইটার নাম হলো দ্য রিপাবলিক খুব গুরুত্বপূর্ণ বহু পরীক্ষায় কিন্তু এসেছে শুধু নাই যে পুলিশের পরীক্ষায় এসেছে এটা অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই কোয়েশনটা এসেছে তারপর দেখো কি বলেছে কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত খুব গুরুত্বপূর্ণ তাহলে কোন শহর ব্যাঙ্গালোর শহরকে বলা হয় ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত আর অনেক কিছু বলে ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে বাট এখানে দিয়েছে কি ভারতের ইলেকট্রনিক শহর বললে তাহলে আনসার আসবে ব্যাঙ্গালোর ঠিক আছে তেমনি মুম্বাই আছে হায়দ্রাবাদ আছে গুরুগ্রাম আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ এই শহরগুলোকেও আমরা বিভিন্ন নামে কিন্তু বলে থাকি তারপর এটা কি বলেছে লোকসভার বর্তমান স্পিকারকে লোকসভার বর্তমান স্পিকার প্রথমত অপশনগুলো দেখো এটাও আমাদের কেপি পরীক্ষায় দিয়েছিল বিমান বন্ধпадায় বিমান বন্ধпадায় কে ও শ্রীমঙ্গলের যে বিধানসভা সেই বিধানসভার বর্তমান স্পিকার এ வெங்கায়া নাইডু কে প্রাক্তন मिनिस्टर এবং আমাদের দেশে প্রাক্তন উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেছেন মিরা কুমার কে মিরা কুমার হলো লোকসভার প্রথম মহিলা স্পিকার কি লোকসভার প্রথম মহিলা স্পিকার যিনি দু হাজার নয় থেকে দু পর্যন্ত লোকসভায় স্পিকার হিসাবে দায়িত্বে ছিলেন এবার কোশ্চেনটা হচ্ছে তাহলে বর্তমান স্পিকার কে বর্তমান স্পিকার হলো ওম বিড়লা কোথাকার যদি বলা হয় মনে রাখবে রাজস্থানে কোটা যে লোকসভা কেন্দ্র রয়েছে কোটা রাজস্থানে কোটা লোকসভা কেন্দ্রের তিনি একজন সাংসদ সেখান থেকেই পার্লামেন্টে সদস্য বা এমপি হিসাবে এসেছেন এবং তারপর তিনি লোকসভার স্পিকার হিসাবে দায়িত্ব পেয়েছেন এর আগে লোকসভার উনি স্পিকার ছিলেন এবার নতুন যে লোকসভা বা বলতে পারো সংসদ তৈরি হলো নতুন যে আমাদের সরকার গঠন হলো সেই সরকারেরও বা বলতে পারো লোকসভা হাউসের সরকারের তো হয় না আমরা যদি বলি লোকসভা হাউসে তিনি হলো স্পিকার মানে নতুন যে ভোট হলো লোকসভা ভোট তারপর যিনি স্পিকার হলেন তো ওম বিড়া কোথাকার বললাম মনে রাখবে কোটা কোথায় রাজস্থানে সেখানকার একজন ইনি এমপি কোটাটা তাহলে আমাদের কোশ্চেনটা কি হবে উত্তর বর্তমান স্পিকার তাহলে আনসার আসবে ওম বিড়লা পরেরটা দেখো দময়ন্তী এটা একটা পেন্টিং ছবি এটাও একটা বিখ্যাত ছবি এই ছবিটা কে এঁকেছেন সেটাই আমাদের কোশ্চেনটা অপশানে রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু অবনি অবনীন্দ্রনাথ ঠাকুর রাজা রবি বর্মা তাহলে এই ছবিটা কে এঁকেছেন রাজা রবি বর্মা ইনি একজন বিখ্যাত চিত্রশিল্পী বহু পরীক্ষায় দেয় রাজা রবি বর্মা কিসের সঙ্গে যুক্ত তাহলে মনে রাখবে ইনি হলেন একজন বিখ্যাত পেইন্টার আর নন্দলাল বসুকে ইনিও একজন পেন্টার তার আগের দিনই বলেছেন তার একটা ছবি আগের দিন যেমন বলেছিলাম আমরা কি গান্ধীজির যে ডান্ডি মার্চের যে ছবিটা সেটাও তিনি এঁকেছেন সহজপাঠ বইতে যে ছবিগুলো রয়েছে সেগুলো নন্দলাল বসু এঁকেছেন তেমনি অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেগুলো মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু ছবি আছে আমরা আগামী দিনে আলোচনা করব। আস্তে আস্তে আসবে তখন আমরা সেগুলো আলোচনা করব। ছবিটা দেখে নাও ছবিটা দেখে নাও ঠিক আছে তাহলে কি বলছে দময়ন্তী পরেরটা কি বলেছে মেঘালয়ের রাজধানী নাম কি তাহলে মেঘালয়ের রাজধানীর নাম খুব গুরুত্বপূর্ণ প্রথমত মেঘালয়ের রাজধানী হলো শিলং আচ্ছা আইসল হলো কার রাজধানী মনে রাখবে মিজোরাম মিজোরাম হলো মিজোরাম মিজোরামের রাজধানী হলো আইজল ইম্ফল হলো মণিপুর মণিপুরের রাজধানী ইম্ফল আর নাগাল্যান্ডের বললে নাগাল্যান্ডের বললে তোমার কোহিমা আর শিলং হলো মেঘালয় এবার এখানে একটা কোশ্চেন দিতে পারে শিলং এর কথা যেহেতু আমাদের এলো আলোচনায় সেখানে আরেকটা কোশ্চেন হতে পারে তোমরা নিশ্চয়ই আসাম রাইফেলস এর নাম শুনেছ এই আসাম রাইফেলস কবে তৈরি হয়েছে আঠারোশো পঁয়ত্রিশে আসাম রাইফেলস তৈরি হয় এবং এটাকে আমরা বলি ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স অফ ইন্ডিয়া অফ অফ ইন্ডিয়া এটাকে বাংলায় দাঁড়ালে বাংলায় বললে কি দাঁড়াবে ভারতের সবচেয়ে পুরনো বা প্রাচীনতম আধা সামরিক বাহিনী যদি বলি তাহলে উত্তরটা কি আসবে আসাম রাইফেলস কবে তৈরি হয়েছে আঠারোশো পঁয়ত্রিশ এদেরই হেডকোয়ার্টারটা যদি বলি আসাম রাইফেলস এর হেডকোয়ার্টার তাহলে মনে রাখবে এদের হেডকোয়ার্টার হলো এই শিলং ঠিক আছে আসাম রাইফেলস এর হেডকোয়ার্টার কোথায় তাহলে মনে রাখবে শিলং এ হল এদের হেডকোয়ার্টার ঠিক আছে তাহলে শিলংটা কার রাজধানী মেঘালয় আর এখানে কাদের হেডকোয়ার্টার আসাম রাইফেলস এর হেডকোয়ার্টার কবে তৈরি হয়েছে আঠারোশো পঁয়ত্রিশ এবং এটা হলো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম আদার সামরিক বাহিনী আমরা বলি ঠিক আছে তো এই হলো আজকে আমাদের ক্লাস আলোচনা করলাম আমি সেট থ্রি আগামী দিনে আমরা আরো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো যেটা তোমাদের কাজ এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করা আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক কমেন্ট সকলে ভালো থেকো ভাই টাটা